রকিবুল হুসেইনের বিরুদ্ধে অব্যাহত দুর্নীতি নিবারকর মারাথন অভিযান। তৃতীয় দিনাত নগাঁওর তিনটা স্থানত চলিল অভিযান। রকিবুল হুসেইনের পর্বতসম সম্পত্তির তথ্য বিচারি নগাঁও পৌরসভার কর্মচারীক সোধা পোছা। অভিযান চলিল নগাঁওর আশুতোষ মটর্স এটিচিউড স্পাত। একালের প্রবল প্রতাপী মন্ত্রী বর্তমানের চামুগুড়ির বিধায়ক রকিবুল হুসেইনের পর্বতসম সম্পত্তির তথ্য বিচারি অব্যাহত দুর্নীতি নিবারক শাখার অভিযান। রকিবুল হুসেইনের প্রাক্তন সতীর্থ অনিল রাজার অভিযোগের ভিত্তিত চলা এই অভিযানের তৃতীয় দিনা নগাঁও পৌরসভার কার্যালয়ত উপস্থিত হয় দুর্নীতি নিবারকর তদন্তকারী দল। রকিবুল হুসেইনে বক্রপথে নামে বেনামে অগাধ সম্পত্তি আহরণ করার অভিযোগ সন্দর্ভত তথ্য বিচারি পৌরসভার কর্মচারীক সোধা পোছা করে তদন্তকারী দলে। অতি কম সময়ের ভিতরতে নগাঁও শহরের এজন ধনী ব্যবসায়ীত পরিণত হওয়া দেবাশিষ গোস্বামীর নামত বহু সম্পত্তি রকিবুল হুসেইনে লওয়ার অভিযোগ তুলিছিল অনিল রাজাই। শনিবারে নগাঁও পৌরসভাত দুর্নীতি নিবারকর দলটো উপস্থিত হয়ে দেবাশিষ গোস্বামীর নামত থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নথিপত্র পরীক্ষা করে। ইয়ার উপরি দেবাশিষ গোস্বামীর মালিকানাধীন আশুতোষ মটর্স নামের খুঁটিকটিয়াস্থিত টাটার ডিলারটো অভিযান চলাই তদন্তকারী দলে। ইফালে রকিবুল হুসেইনের ঘনিষ্ঠরূপে পরিচিত ব্যবসায়ী গালিব মনসুর হাজরিকার মালিকানাধীন এটিচিউড স্পাতো অভিযান চলাই তদন্তকারী দলে। বৃহস্পতিবার নগাঁওত বাহর পাতি থাকা দুর্নীতি নিবারক শাখার তদন্তকারী দলটোয়ে পূর্বে নগাঁও জেলা উপায়ুক্তর সঙ্গে মিলিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠকত। সমান্তরালক শুকুরবারলৈকে চামুগুড়ি আমনিকে ধরে নগাঁওর মুঠ এগারোটা স্থানত রকিবুল হুসেইনের বিশাল সম্পত্তির তথ্য বিচারি অভিযান চলাইছিল তদন্তকারী দলটোয়ে। নগাঁও পৌরসভার তথ্য সংগ্রহ করার পিছতে গুয়াহাটিলৈ উভতি যায় তদন্তকারী দলটো। দুর্নীতি নিবারকর দলটোয়ে সাংবাদিকক কোনো ধরনের তথ্য প্রকাশ নকরিলেও আগন্তুক সময়সাত এই অভিযানে প্রাক্তন মন্ত্রীজনের বিশাল সাম্রাজ্যের বহু তথ্য উন্মোচিত করিব সেয়া নিশ্চিত। নগাঁওর ক্যামেরাত হেমন্তর সহ নীলোৎপল বরা, নিউজ 18, নর্থ ইস্ট।